আর ফার্স্ট ইনস্টল করে নিতে হবে। যেটা করতে হবে সেটা হলো গিট। গিট এইটা ইনস্টল করে নিতে হবে। গিট সো পলিসি, সো যেটা করতে হবে, জাস্ট এখানে গিয়ে লিখতে হবে গিট, গিট ডাউনলোড, ডাউনলোড ফর উইন্ডোজ, দেন ঠিক এইটা, অবশ্যই জাস্ট ব্যাস্ট। উইন্ডোজ এর জন্য যেটা ফিঙ্গার সেটা আমাদের কি করতে হবে, 64 পোর্টেবল ডাউনলোড করে জাস্ট পর পর ক্লিক ক্লিক করে এটাকে ইনস্টল করে নিতে হবে। আমার এখানে ইনস্টল করা আছে যেহেতু, শো ইন ফোল্ডার এখানে গিয়ে জাস্ট এখনো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। ফাইলটা যদি এরকম আসে জিপ ফাইলে, তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে জাস্ট পর পর ক্লিক করে যাইতে হবে। সো আচ্ছা ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। দেন এইখানে গিয়ে গিটহাব ডট কমে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট মনে হয় একবার খোলাইছিলাম, তাই না? কোথায় যাবা? না মনে, ওকে না, একবার ওই পাইচার্ম যখন করাইছি সেলিনিয়াম উইথ পাইথন তখন দেখাইছিলাম। জাস্ট এইখানে গিয়ে গিটহাব ডট কমে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেন এই যে প্লাস সাইন আছে অথবা এই যে নিউ আছে এখানে ক্লিক করে কি করতে হবে, নিউ রিপোজিটরি তৈরি করতে হবে। এটার নাম যে কোনো একটা হতে পারে, আমরা বললাম এস ডেট সে ফর এক্সাম্পল, ঠিক আছে, বা আমরা বলতে পারি সফটওয়্যার ডেভেলপার, সাধারণত আমরা এইভাবে নাম দিই, অথবা আন্ডারস্কোরও হতে পারে, গড ব্লেস ইউ। ডিসক্রিপশন দিতে পারি, যে কোনো কিছু আমি লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই। দেন এটা পাবলিক হবে, প্রাইভেট করতে গেলে টাকা দেওয়া লাগবে, সো আমরা ফ্রিটা ইউজ করব। দেন এইখানে ক্লিক করে ইনিশিয়ালাইজড দিস রিপোজিটরি উইথ রিড মি, মানে হলো এইখানে আমি যত ধরনের নোট রাখতে চাই আমি রাখতে পারবো। লাইসেন্সটা দরকার নাই, বাট আমরা এমআইটি লাইসেন্স ব্যবহার করি। এমআইটিটা এমআইটি এমআইটি ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি, ওকে ঠিক আছে। আর এইখানে কিছু করা লাগবে না, ক্রিয়েট রিপোজিটরি, দেন এইখানে গিয়ে ক্লোন ডাউনলোড, এইখানে গিয়ে এই লিঙ্কটা কপি করতে হবে, জাস্ট কপি করতে হবে। দেন আমি ক্লিক করলাম মানে কপি হয়ে গেছে, এরকম করে কপি করতে পারি, কন্ট্রোল সি রাইট বাটন ক্লিক কন্ট্রোল করে সি, কপি করতে পারি, বাট এইখানে যদি ক্লিক করি তাহলেও কপি হবে, ঠিক আছে। অপশন আছে যেহেতু। দেন আমরা দেখতে পাচ্ছি রিড মি, এইখানে একটা পেন্সিল আছে, এইখানে ক্লিক করলে কি হবে, এইখানে লেখার জন্য একটা নোটপ্যাড তৈরি হয়ে গেল। আমি এইখানে নোট নিতে পারি, ইনস্ট্রাকশন দিতে পারি। এইখানে সাধারণত যা থাকে সেটা হলো রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট মানে হলো চাহিদা। ডেভেলপারদের জন্য হলো ইনস্ট্রাকশন থাকে কোনটার পরে কি হবে, কি করতে হবে। আর সফটওয়্যার লট অফ ইনস্ট্রাকশন টেস্ট ইঞ্জিনিয়ারদের জন্য ইনস্ট্রাকশন থাকতে পারে, থাকতে পারে, রাইট? সো থাকাটাই স্বাভাবিক। সো যেটা করতে হবে এখানে, আমি বলবো প্রথমে যেমন স্টেপ বাই স্টেপ
instructions প্রথমে আমি বলতে পারি git 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 clone, তারপরে আমাদের যে ইউআরএলটা আনলাম কপি করে এইটা দিতে হয়, ঠিক আছে? দেন আমাদের যা করতে হয় git add লিখে ডট এন্টার, তারপর git commit স্পেস m মানে হলো মেসেজ, তারপর যে কোনো একটা মেসেজ রাখা সবসময়, যে যখন গিটটা ট্র্যাকটা চেঞ্জ হয় কি চেঞ্জ হচ্ছে এই রেকর্ডটা রাখতে হয়, ঠিক আছে? এই জন্য আমি হয়তো বলতে পারি অ্যাড অল ফাইলস, মানে হলো সব ফাইল অ্যাড করা হইলো। এখন কেউ কেউ লিখে পেসিভে অল ফাইলস এডেড, ঠিক আছে? বাট নিয়ম হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স হবে সবসময়, পাস্ট টেন্স হবে না। বাট অনেকেই অল ফাইলস এডিট এরকমও লিখে, ঠিক আছে? দেন বলতে হবে গেট স্ট্যাটাস, এগুলো সব কমান্ড, হ্যাঁ। তারপর বলতে হবে গিট পুশ, আমি পুশ করে গিট রিপোজিটরিতে সমস্ত কোড আমি পাঠাই দিব, ঠিক আছে? দেন গিট আমি কি করতে পারি, পুল করতে পারি, আমি গিটহাব থেকে আমার লোকাল রিপোজিটরিতে, আই মিন আমার কম্পিউটারে আমি আনতে পারি, ঠিক আছে? পুলও করা যাবে। সো বেশিরভাগ সময় আমরা কি করে আসবো, যে আছে কোডটা আমি পুল করে নিয়ে আসবো, ঠিক আছে? দেন ক্রিয়েটিং ওন ব্রাঞ্চ, আবার অনেক সময় অন্যের কোডগুলো আমরা নিয়ে আসব, তারপর ওইটা নিজের করে তৈরি করে নিব, এটাকে আমরা বলি ক্রিয়েটিং ওন ব্রাঞ্চ, ঠিক আছে? তখন আমাদের বলতে হয় গিট চেক আউট, বি মানে হলো ব্রাঞ্চ, ঠিক আছে? দেন নিজের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা দিতে হয়, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম রুবেল, লাস্ট নেম রাখসাম, এরকম আর কি, লাস্ট নেম, ঠিক আছে? তারপর বলতে হবে গিট পুশ, তখন একটা ব্রাঞ্চ তৈরি হবে, সেটাকে আমার কি করতে হবে, পুশ করতে হবে, পুশ অরিজিন, তারপর আবার ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? এই হলো মূল কমান্ড, ঠিক আছে? মানে আমাদের এইটুকু দরকার, তারপরে যারা ডেভেলপার তাদের জন্য আরো কিছু দরকার, সেটা আমাদের না জানলেও চলবে, বাট এইটুকু আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা না জানলেই না, এটা না জানলে সোজা কথা আমি জব নিতে পারবো না। ওকে, সো অল ইম্পর্টেন্ট মাস্ট, অল ইম্পর্টেন্ট গিট হাব কমান্ডস, দেন আমি কি করব, জাস্ট এখানে কমিট, সেভ হয়ে গেল। এখন এটা নোট, এটা আসলে নোট, ঠিক আছে? আমি এখানে নোট রাখতে পারি, এর কাজ হলো রিড মি, আর আমার টেস্ট লিড বা আমার টিম লিড আমাকে এখানে ইনস্ট্রাকশন দিতে পারে লিখে, যে আমার কি করতে হবে, ঠিক আছে? টিচাররা স্টুডেন্টদের জন্য এখানে নোট রাখে, ঠিক আছে? এখন আমি কি করব, জাস্ট আমি কিন্তু এটাকে আমরা বলছি কি রিপোজিটরি,
রিপোজিটরিটা আমি কি করব, ক্লোন করব। আমি কিন্তু কপি করে নিছি, আবার কপি করলাম। এখন কি করব, এগুলো আমি সব ক্লিয়ার করলাম। অলরাইট, এখন আমার কি করতে হবে, প্রথমে আমার কম্পিউটারে যাইতে হবে, রুট লেভেলে যাইতে হবে। এটাকে আমরা বলি রুট, সিডি। এই যে ঢেউ খেলানো একটা সাইন আছে, এটাকে বলা হয় থিলদা, থিলদা, সিডি থিলদা। আমি যেটা করতে পারতাম, একটা একটা করে আসতে পারতাম, সিডি ডট ডট, সিডি ডট ডট, সিডি ডট ডট, তিনবার লিখে এখানে আসতে পারতাম। তিনবার না লিখে আমি থিলদা দিয়ে কি করলাম, একবারে সময় বাঁচাইলাম। এখন আমাকে কি করতে হবে, প্রথমে ডেস্কটপে যাইতে হবে। সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, প্রত্যেকটা ফাইলকে বলা হয় ডিরেক্টরি। তাহলে প্রথমে আমি ডেস্কটপে যাব। এখন আমি ডেস্কটপে আছি, এই যে দেখাচ্ছে ডেস্কটপে আছি আমি, ঠিক আছে। ডেস্কটপে কি আছে এটা দেখার জন্য এলএস মানে হলো লিস্ট। আমার ডেস্কটপে এগুলো আছে, এগুলো প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা ফাইলকে কম্পিউটার সায়েন্সে বলা হয় ডিরেক্টরি, ঠিক আছে। দেন এটাকে আমি ক্লিয়ার করলাম, আমি আসি এখন ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমি একটা ডিরেক্টরি বা ফাইল ক্রিয়েট করব। এটাকে ফাইল বলে না, ফোল্ডার বলে, ফোল্ডার, ঠিক আছে। এম কে ডি আই আর মানে মেক ডিরেক্টরি সংক্ষেপে। দেন আমি ধরলাম রুবেল নামে একটা ফাইল তৈরি করব, ঠিক আছে। রুবেল নামে ফাইল তৈরি হয়েছে কিনা আমি এখন দেখব, কোথাও রুবেল আছে এখানে। নাই, এই যে রুবেল, ঠিক আছে। অলরাইট, তাহলে রুবেল নামে একটা ফাইল তৈরি হয়েছে, রাইট? শোনা যাচ্ছে না? ওকে, এখন তাহলে রুবেল ফাইলে আমার ঢুকতে হবে। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, আমি কোথায় যাচ্ছি, রুবেলের ওখানে যাচ্ছি। এখন রুবেল ফাইলের ভেতরে আছি আমি, ঠিক আছে। দেন লস্ট, দেন রুবেল ফাইলের ভেতরে আমি এখন কি করব, ওটা ফাইল না, ওটা হলে ওটা হারাই গেছে। রুবেল হলো কি, ফোল্ডার, আসলে ফাইল না, এটা হলো ফোল্ডার, ফোল্ডার বা ডিরেক্টরি। এর ভেতরে আমি কি করব, একটা ফাইল তৈরি করব। এটার কমান্ড হলো টাচ, কম্পিউটার সায়েন্সে টাচ মানে হলো ক্রিয়েট, ঠিক আছে। টাচ মানে হলো ক্রিয়েট। আমি এই যে নতুন ফাইল একটা ক্রিয়েট করছি, এইটার নাম দিছি আমি ইন্ডেক্স HTML, মানে এই ফাইলটা হবে HTML এর। এন্টার। এখন এটা কোথায় তৈরি হয়েছে, আসলে রুবেলে, ঠিক আছে। আমি দেখতে পারি এই যে রুবেলের ভেতরে আছে। এখন আমি ফাইলটা রিমুভ করব, আর এম ইন্ডেক্স ডট HTML রিমুভ হয়ে গেছে। এখন যদি দেখি, নাই আর রুবেল ফাইলটা নাই, রিমুভ হয়ে গেছে। আচ্ছা, আমরা রু হ্যাঁ রুবেল রুবেল ফাইলে আমরা ফাইল রাখবো না, আমরা কি করব, আমরা গিট ক্লোন, গিট হাবটা আমরা এখন ক্লোন করব। দেন গিট হাবের সাথে আমাদের এই টার্মিনালের সাথে আমরা কি করব, সংযোগ স্থাপন করব, যোগাযোগ করাই দিব। কিভাবে, গিট, গিটকে বললাম তুমি ক্লোন করো, কি ক্লোন করবে সে, এই গিট হাবের রিপোজিটরি ক্লোন করে আমার কম্পিউটারে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে, রুবেল ফোল্ডারে। এন্টার চাপ দিলাম, সে ক্লোন করছে মানে কপি করে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে, লোকাল রিপোজিটরিতে। লোকাল রিপোজিটরি মানে হলো, লোকাল মানে হলো সবসময় আমার নিজের কম্পিউটার। এখন আমি কোথায় যাব, আমার এখন
রুবেল ফাইলটা আমি খুঁজব, সেখানে আসছে কিনা দেখতে পারি। রুবেল কোথায় আছে? এই যে, এই যে ভদ্রলোক রুবেল এইখানে। আমি এখন দেখব যে এর ভিতরে সফটওয়্যার ডেভেলপার আর এইখানে এই সফটওয়্যার ডেভেলপারের ভেতরে লাইসেন্স রিডমি আছে। সফটওয়্যার ডেভেলপারটা কি আসলে? আমাদের যেটা আমরা রিপোজিটরি ক্রিয়েট করছি গিটহাবে ওইটার নাম, ঠিক আছে? করেক্ট। এখন আমার এই সফটওয়্যার ডেভেলপার হলো একটা আসলে ফোল্ডার হয়ে গেছে এখানে আইসা। এই ফোল্ডারে কি করব? ঢুকে আমাদের সমস্ত কাজগুলো এর ভেতরে হবে। রুবেল ফোল্ডারের ভেতরে কি আছে? আমাদের গিটহাব রিপোজিটরির ফোল্ডার যেটা আমরা তৈরি করছি, এই যেটা সফটওয়্যার ডেভেলপার, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপারের ভেতরে যা কিছু লেখা হবে সব আমার কম্পিউটারে লেখা হবে, ওইখান থেকে আমি পোশ করে গিটহাবে পাঠাই দিব, ঠিক আছে? এইবার কি করব, ক্লিয়ার করলাম কোথায় আছে রুবেল ফোল্ডারে, কিন্তু আমার যাইতে হবে কোথায়, সফটওয়্যার নাম কি ছিল মনে আছে? সফটওয়্যার ডেভেলপার, ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার। আমি লিখবো সফটওয়্যার ডেভেলপার। আমি এখন সফটওয়্যার ডেভেলপারের ভেতরে আছি, কোথায়, আমার কম্পিউটারের ডেস্কটপে। ডেস্কটপে। এখন এইখানে আমি বলবো টাচ, আমি একটা ফাইল খুলবো, ইন্ডেক্স ডট এইচ টি এম এল। আমি দেখব তৈরি হয়েছে কিনা, তৈরি হয়েছে, ইন্ডেক্স ডট এইচ টি এম এল। আমি আরেকটা ফাইল খুলব, ইন্ডেক্স ডট সি এস এস। আরো যত ফাইল লাগে, যত ফাইল লাগে আমরা খুলব, ঠিক আছে? এলএস, এখন দেখব যে আমার এই দুইটা ফাইল আছে, দেন এটাকে আমি যে কোনো কোড এডিটরে খুলতে পারি। আমি কি করতেছি, এলএস কোড এডিটর, এলএস মানে লিস্ট, প্লিজ। যেমন পিপ ফ্রিজ বলতাম আমরা তখন, রাইট 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 সে লিস্টগুলো দেখাইতো, ঠিক তেমনি এটাও। দেন কোড একটা স্পেস দিয়ে ডট, মানে হলো আমি বলতেছি কোড এডিটরটা আমাকে খুলে দাও, এন্টার, কোড কোড ডট স্পেস ডট এন্টার। এই যে আমার কম্পিউটার নিজে সে খুলে দিচ্ছে, আমার গিয়ে এটা খুঁজে টুজে খুলতে হচ্ছে না। সো এখন এইটা ভিজুয়াল কোড, এইটাও জাস্ট কি করতে হবে, ডাউনলোড করতে হবে। আমি ওয়েলকাম এটা সরাই দিলাম। এখন দেখছি যে আমার এই যে সফটওয়্যার ডেভেলপার এখানে আসছে, এর ভেতরে যতগুলো ফাইল আমি তৈরি করেছি সব চলে আসছে, রাইট? এখন আমি লিখব জাস্ট একটা এক্সক্লেমেশন সাইন লিখে আমি এন্টারে চাপ দিলাম, সব লেখা হয়ে গেল, আমার লিখতে হইলো না। টাইটেলে আমি বলতে পারি সফটওয়্যার ডেভেলপার, এটা হলো টাইটেল সবসময়। দেন বডিতে আমি যা কিছু লিখতে চাই লিখতে পারি, এইচটিএমএল একটু দেখে নিলেই হবে। ওয়েলকাম টু ক্লাস অন এস ডেট, দেন জাস্ট এটা কি করব, সেভ করব, কন্ট্রোল এস দিয়ে রাইট বাটন ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, সব কিছু লাইভ দেখাবে এখানে। এইটা, এটা একটা ছোটখাটো ওয়েবসাইট হয়ে গেছে এখন।
আমি যা কিছু লিখতে পারি এখন এইচটিএমএল কোড ব্যবহার করে। এখন এইটাকে কি করতে হবে, আমাদের পুশ করতে হবে কোথায়, গিটহাবে। তাহলে আমার কি লিখতে হবে, এই জন্য কমান্ডগুলো আমার ফলো করতে হবে যেটা নোট দেওয়া আছে, গিট অ্যাড। অ্যাড মানে হলো এখানে সমস্ত যে ফাইল আমি তৈরি করছি সেটাকে বলছি অ্যাড, কোথায়, গিটহাবে অ্যাড করতে বলছি। অ্যাড অ্যাড হয়ে গেছে এখন। দেন আমি বলবো গিট কি করতে হবে, কমিট করতে হবে, দেন মেসেজ দিতে হবে অ্যাড ফাইলস, দেন এটা রেডি। এখন আমি বলবো গিট স্ট্যাটাস, স্ট্যাটাস এটা না লিখলেও চলে। দেন আমি বলবো গিট পুশ, পুশ করলে পুশ হয়ে যাবে। আমি যা কিছু তৈরি করলাম, যা কিছু কোড লিখলাম সব পুশ হয়ে যাবে কোথায়, আমার গিটহাবে। আমি এখন গিটহাবে গিয়ে দেখতে পারি যে এটা পুশ হয়েছে কিনা। পুশ হবে না যতক্ষণ পর্যন্ত আমি এটা রিফ্রেশ না করব। আমি দেখব যে এখানে এখনো ওই ফাইলগুলো নাই, শুধু আমার নোটটা আছে। কিন্তু যখনই রিফ্রেশ করব, ঠিক আছে, রিফ্রেশ করলে দেখা যাবে যে আমার অন্যান্য ফাইলগুলো চলে আসছে। আচ্ছা, যে দেখা গেছে এই যে চলে আসছে, এখন আমি ক্লিক করে দেখতে পারি এই যে কোডগুলো চলে আসছে, ঠিক আছে। এখন আবার আমি এইখানে এইখানেও আমি কি করতে পারি, কোড লিখতে পারি। আমি বললাম এইখানে H2 রুবেল ওয়েল টেস্ট অল ওয়েব উইথ সেলেনিয়াম এই লাইনটা আমি কি করলাম, এড করলাম, তাই না? সেটা কিন্তু আমার লোকাল রিপোজিটরিতে নাই, কম্পিউটারে নাই। এটা কোথায়, এটা হলো রিমোটে আছে, রিমোটে আছে মানে গিটহাবে আছে। এটাকে আমরা বলছি কমন রিপোজিটরি, যেটা সবাই অ্যাক্সেস নিতে পারবে। কিন্তু তোমার তোমার কম্পিউটারে তো সবার অ্যাক্সেস নাই, কিন্তু এইখানে সবার অ্যাক্সেস আছে। দেন এইখানে আমি বলবো কি করছি, ঠিক আছে। আমি বলতে পারি ইনস্ট্রাকশন এডেড ফর রুবেল, রুবেলের জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখন এইটা তো আমার লোকাল রিপোজিটরিতে নাই, এটা হলো কমন রিপোজিটরিতে আছে, গিটহাবে আছে। কিন্তু আমার আমি যদি এখানে দেখি এই কথাটা এখানে নাই, আছে এই লাইনটা আছে নাই। এখন এটা আনতে গেলে আমার কি করতে হবে, পুল করতে হবে, তাই না? আমি বলবো ক্লিয়ার গিট পুল, সে টাইনে নিয়ে আসতেছে কোথায়, এইখানে এই যে লাইনটা চলে আসছে না। সো আমি পুশ করে পাঠাই দিতে পারি, আবার পুল করে নিয়ে আসতে পারি। এই পুল করেই আমাদের আনতে হবে ওখান থেকে অনেক জিনিস, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। H1 আর H2 এটা মানে কি যেন ছিল, এটা হলো হেডিং। H1 দিয়ে লিখলে এটা বড় হবে, H2 দিয়ে লিখলে একটু ছোট হবে, H3 টা আরেক ছোট হবে, H6 পর্যন্ত আছে, ঠিক আছে। দেন সিএসএস ফাইলটা আমাদের এখানে অ্যাড করতে হয়, সিএসএস ফাইল লিখতে গেলে লিঙ্ক লিখতে হয়। এগুলো ডেভেলপারের কাজ, বাট একটু বেসিক বিষয়গুলো জেনে রাখলে কাজ করতে সুবিধা হয়। এখানে আমি দিব ইন্ডেক্স ডট সিএসএস, এটা এখানে লিঙ্ক দিয়ে দিব।
এখন আমি এটারে রং চং করতে পারবো। আমি এখন যদি এটা রং করতে চাই, এইটারে আমি বললাম এলাইন, এলাইন মানে হলো আমি লেখাগুলো বললাম সেন্টারে নাও। এখন কি হবে, এটা সেন্টারে চলে যাবে। এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, দেন আমি বলতে পারি, আমি এখন কি করতে পারি, সিএসএস ফাইলটা কি H1, এটাকে আমরা বলি সিলেক্টর। H1 ট্যাগটা ধরলাম, এখানে যে H1 ট্যাগ আছে, এই যে এটা H1 ট্যাগটা নিলাম, দেন এটাকে আমরা যা খুশি রং করতে পারি। আমি বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সে ফর এক্সাম্পল আমি বললাম গ্রিন হবে। তারপর কালার মানে হলো লেখাটা কি রঙের হবে, আমি বললাম এটা রেড হবে। বুঝছি, কালার মানে টেক্সট কালার, ঠিক আছে। টেক্সট কালার তারপর আমি বললাম উইথ কত হবে, উইথ মানে হলো কত লম্বা হবে পিক্সেল। দেন আমি এখানে গিয়ে দেখব, সিএসএস এর কাজই হলো রং চং করা, ঠিক আছে। কালার হয়ে গেছে, এখন এটাকে, এটা হলো উইথ, এটা হাইট যখন বলবো এটার আমি উচ্চতা দিতে পারি। আমি বলতে পারি হাইট হলো আচ্ছা, 200 পিক্সেল, ঠিক আছে। এইবার আমি এখানে গিয়ে দেখতে পারি, এই তো, ঠিক আছে। এখন এটাকে আমি এই পর্যন্ত আনতে পারি, পুরা পেজে আনতে পারি, এরকম করে আমি ডেভেলপ করতে পারি এটাকে আমি। হ্যাঁ, আপ এন্ড এটাকে ডাউন আমি করতে পারি। সুন্দর করতে পারি, সাজাইতে পারি, ঠিক আছে। নাও এই যে চেঞ্জ করলাম, এইটা তো আমার গিটহাবে যায় নাই, তাহলে আমি এটা গিটহাবে নিব কিভাবে? আবার আমাকে বলতে হবে গিট অ্যাড ডট, তারপর বলতে হবে গিট কমিট, একই কাজ বারবার 20 মিনিট পর পর করতে হবে। নিয়ম হলো 20 মিনিট পর পর করতে হবে। গিট অ্যাড, আমি কি করলাম, সিএসএস ফাইল, এখানে লিখবো অ্যাড সিএসএস ফাইল, এখন এটাকে কি করতে হবে, পুশ করতে হবে, গিট পুশ, এটাও পুশ হয়ে গেল, ঠিক আছে। এখন এটা কি জন্য করা হয়, আসলে কম্পিউটার যে কোনো সময় ক্রাশ হইতে পারে, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, বাট আমি যখনই পুশ করে দিলাম আমার কোডগুলো আজীবন থেকে যাবে, পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, ইভেন পৃথিবী ধ্বংস হওয়ার পরেও থেকে যাবে, ঠিক আছে। পৃথিবীতে কেউ নাই তারপরও থেকে যাবে। এখন এখন হলো যে ব্রাঞ্চ আমি নিজের কিভাবে তৈরি করবো, সে ফর এক্সাম্পল এইটা আমি পুল করে আনছি, সেটা আরেকজনের কোড, আমার না, ঠিক আছে। এখন এটাকে আমার করে আমি নিব, আমি যদি যাই এখানে আমার করে নিয়ে আমি আমি বলতে পারি এটা আমার। এটার জন্য যেটা করতে হবে, এখন এটাকে আমরা বলি মাস্টার, এই যে কোডগুলো যেটা আছে এটা হলো মাস্টার ব্রাঞ্চ, মাস্টার এটা হলো ব্রাঞ্চ না আসলে অরিজিন মাস্টার, ঠিক আছে। কিন্তু এখানে আর কোনো অপশন নাই, এটা হলো মাস্টার, মাস্টার কপি, কিন্তু ব্রাঞ্চ নাই, শাখা নাই এইখানে, ঠিক আছে, নাই। এখন এইটা নিজের জন্য আলাদা ব্রাঞ্চ অরিজিন করে নিতে হবে। সেটা কিভাবে করব, আমি বলবো এখান থেকে এটা আমাদের না, এইটা হলো আমাদের,
আমি বলবো গিট চেক আউট, চেক আউট বি মানে হলো ব্রাঞ্চ, আমি ব্রাঞ্চ বানাইতেছি একটা, ব্রাঞ্চ ফার্স্ট নেম লাস্ট নেম, আমার ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা আমার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে এখানে এই গিট হাবে, ঠিক আছে। এই যে সুইচ টু আ নিউ ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চে চলে গেছে, ব্রাঞ্চের নাম হলো মাই ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে। দেন আমি বলবো পুশ, আমি বলতেছি এখন ওই ব্রাঞ্চে পুশ করো এগুলো, ঠিক আছে। পুশ অরিজিন, পুশ কাকে করতে বলছি, গিট কে করতে বলছি, তাহলে আমার বলতে হবে গিট পুশ অরিজিন, ঠিক আছে। অরিজিন কোথায় এসে পুশ করবে, যে ব্রাঞ্চ আমি তৈরি করছি সেটা হলো মাই ফার্স্ট নেম লাস্ট নেম, পুশ হয়ে গেল সব। এখন আমার একটা মাস্টার ব্রাঞ্চ আছে, আর একটা হলো একটা অরিজিন ব্রাঞ্চ আছে যেটা আমি তৈরি করছি আমার নিজের জন্য, ঠিক আছে। এখন যদি আমি গিয়ে দেখি, আমি যেখানে ব্রাঞ্চ লেখা আছে এখানে আমি দেখবো এখন আমার নামও আছে, আসে নাই কারণ আমি রিফ্রেশ করি নাই, রিফ্রেশ করতে হবে। আমি যখন দেখবো এই যে একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, ঠিক আছে, আগে ছিল শুধু মাস্টার, এখন আর একটা ব্রাঞ্চ আছে। দেন আমি যদি একটু উপরে গিয়ে দেখি, এখানে ক্লিক করি, ওখানে বলবে দুইটা ব্রাঞ্চ হয়েছে এখন, এই যে আগে ছিল একটা ব্রাঞ্চ, এখন বলছে ফাইভ ব্রাঞ্চেস, ঠিক আছে। এলো কয়বার কমিট করছি, কন্ট্রিবিউটর। এখন আমি আমার সাথে যারা কাজ করে ওদেরকে কি করতে পারি, এখানে অন্তর্ভুক্ত করতে পারি, কিভাবে, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমি বলবো কলাবোরেটর, দেন আমার পাসওয়ার্ড দেব, অলরাইট। এখন আমি যাকে যাকে আমার সাথে কাজ করতে পারবে, সে এখানে অ্যাক্সেস নিতে পারবে, তাকে আমি ইনভাইট করতে পারি। রুবেল রাকসাম আছে, গিটহাবে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে চলে আসবে, রুবেল রাকসাম লিখলে। রুবেল রাকসাম ইজ ইন আ গিটহাব মেম্বার, তাহলে বোঝা গেল রুবেল রাকসামের কোনো অ্যাকাউন্ট নাই এখনো পর্যন্ত। কিন্তু আমি যদি আমার নাম লিখি, দেখা যাবে এই ভদ্রলোকের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি এই ভদ্রলোকরে কোলাবোরেটর বানাইলাম, এখানে ইনভিটেশন লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে আমি ইমেলে পাঠাই দিব তাকে, এই লিঙ্ক ধরে সে এখানে আসতে পারবে এবং আমার সাথে জয়েন করে সে এটাকে পুল করে নিয়ে তার মেশিনে নিয়ে সে এখানে কন্ট্রিবিউট করতে পারবে, সে লিখতে পারবে। এবং যখন আমি বলবো গিট লগ, তখন দেখাবে কে কতবার লিখে পাঠাইছে এখানে, কে কি কমেন্ট করছে, এটা কে পাঠাইছে, ওয়েব মাস্টার, ওয়েব মাস্টারের অথরটা কে, আমি, আমার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, কয়টা সময় সে পাঠাইছে এটা, কত তারিখে পাঠাইছে, সে কি মেসেজ দিছিল, সব কিছুই আছে, ঠিক আছে। এইখানে রুবেলও যদি এখানে এরকম করে পাঠায়, রুবেলেরও আলাদা করে দেখাবে সে কি কি এখানে লিখছে, কি কি কমেন্ট করছে, কি কি পুশ করছে, এভরিথিং আমি বুঝতে পারবো যে কোনটা রুবেলের করা কোনটা আমার করা। সে কোম্পানিতে যখন আমরা 100 জন কাজ করব, 100 জন কে কোনটা লিখছে, কে কি অবদান রাখছে, কে কাজ করছে আর কে ফাঁকিবাজি করছে, সব এইখানেই দেখা যাবে। অফিসে গিয়ে তারপরে ওইটা হ্যাঁ, লগ বুকের মতো, এটা হলো লগ বুক, ঠিক আছে। মূল বিষয় হলো এই, এইটুকু বুঝলে এইটুকুই এনাফ। দেন আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে না, এগুলো জানতে হবে হলো যারা ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার, ওদের, আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট, আমাদের
বাকিগুলো না জানলেও চলবে, বাট জানলে সবসময়ই বেটার, ঠিক আছে? এখন কোম্পানিতে দেখা যায় যে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলো, কেউ কিছু একটু ডেভেলপমেন্ট জানা আছে, দেখা গেলো সফটওয়্যার ডেভেলপার টেস্টার বেশি হয়ে গেছে, তা বলে যে তুমি ডেভেলপারদের সাথে কাজ করো, কাজ করে করে শেখো, 3 মাস তোমার ট্রেনিং, ঠিক আছে? তো অনেকে ওদিকে চলে যায়, আবার ডেভেলপার হিসেবে জয়েন করছে, আর বলবে যে তুমি টেস্টারদের সাথে কাজ করো, আগামী 3 মাসের মধ্যে তুমি শিখো, ঠিক আছে? সো এদিক এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে স্টাফ ইয়ে করে, এই জন্য আরো কিছু জানলে সহজেই ওখানে কোপ আপ করা যায়, সহজেই এটা শেখা যায়, সহজেই ই করা যায় আর কি, ক্যাচ আপ করা যায়, ক্যাচ আপ না করা হলে অনেক কষ্ট হয়, দেখা গেল 6 মাসেও শেখা যাচ্ছে না, যায়, কিন্তু যদি বেসিক বিষয়গুলো আমরা জানি, আমরা 3 মাসেই সময় দেয়, 3 মাস সাধারণত, ঠিক আছে? হ্যাঁ, সময় তো দিতেই হবে, না দিলে অলরাইট, কিছুই করা যাবে না। দিস ইজ ওকে, দ্য আইডিয়া, তো এইটুকুই প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এনি আচ্ছা ওই যে ওই সময় দেখলাম ডলার সিম্বল, ওটা ওটা তো বুঝলাম না, ডলার কোথায়, সিম্বলটা কেন আসছে? এখন তো অন্য পেজে আছি আমরা, ডলার সিম্বল এখানে আসছে না? কোনো কোনো কম্পিউটারে ডলার সিম্বল আসতে পারে, এখানে 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 তো আবার নাই। ক্লিয়ার, এইখানে আছে আরে এই যে এখানে ডলার সিম্বল, মানে এখানে শুরু আর এই যে কি, ডলার সিম্বল, ওটা কি ছিল? এটা তো এভরি সিএমডি তে থাকবে নাকি? প্রত্যেকটাতেই এভরি থাকবে, সিএমডি তে তো, এটা কি পেজটা তাহলে? এটা 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 সিএমডি না, সিএমডির মতোই, সিএমডি এটা টার্মিনাল, কিন্তু এটা হলো গিট, গিটের টার্মিনাল, গিটের সিএমডি, গিটের সিএমডি। সিএমডিও খুলতে পারি, ও দ্যাটস হোয়াই, একই জিনিস আসলে, ঠিক আছে? ওকে গিট, আমি কিন্তু সিএমডি থেকেও কাজ করতে পারবো, বাট গিটটা এখানে কাজ করবে না, ঠিক আছে? না তাহলে তো না, আমাদের গিটটা গিটের ডাউনলোড করতে দরকার, হবে, ঠিক আছে? গিটটাই ডাউনলোড করতে হবে, আর আর তো না, কোনো কিছু ডাউনলোড করতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড নাইট, হ্যাঁ থ্যাংক ইউ, জাস্ট প্র্যাকটিস, ইউ জাস্ট টু, প্র্যাকটিস চলে যাবো নাকি? টু থ্রি ও টাইমস, ইয়া, ঠিক আছে? ওকে, ওকে, থ্যাংক ইউ ফর থ্যাংক ইউর ইউ, টাইম। সি ইউ।